শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে সেই রাষ্ট্রপতির কিশোরগঞ্জের পাশেই আজমিরিগঞ্জে আমরা খেলতে আসছি, আজমিরিগঞ্জের বিরুদ্ধে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলতে আসছে আজমিরিগঞ্জের কাকালচো ইউনিয়নের বিরুদ্ধে। আমি যে কারণে দেখতে চাই, দেখাইতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, দেখাইতে চাই মিস্টার ফেডারেশনরা, আপনারা দেখেন যে দর্শক কাকে বলে। এই চারদিকে একটু দর্শক গুলো আপনারা দেখেন, মানে আপনারা বলেন যে ঢাকার মাঠে নাকি দর্শক থাকে না, এইরকম একটা জায়গায় হাজার হাজার দর্শক হইছে। আরে এইগুলা দর্শক আনতে বিশ্বস্ততা লাগে, মানুষের মনে বিশ্বাস যুগাইতে হয়। আজকে ব্যারিস্টার সুমন একাডেমি এখানে আসবে, আসার কথা শুনে হাজার হাজার মানুষ, তিল ধারণের জায়গা নাই। আপনি দেখেন এই এই বিল্ডিং এর উপর পর্যন্ত দেখেন, এখানে কত বাচ্চারা উপস্থিত আছে। এগুলারে বলে বিশ্বস্ততা। ফুটবলটারে তো 12টা বাজাই দিছেন, প্লেয়ারদের জীবন শেষ। ভালো ফুটবলাররা এখন সৌদি আরব যাইতে হয়, ভালো ফুটবলাররা কুয়েত যাইতে হয়, ভালো ফুটবলাররা এখন রাজমিস্ত্রি হইতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলতেছি, দেখেন বাস্তবতা, যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে আপনাদেরকেও মানুষ সম্মান করবে, আপনারাও বাংলাদেশের ফুটবলকে বহুদূর নিয়ে যেতে পারবেন। আর কত কত রাজনীতি করে মানুষের ফুটবলারদের জীবন নষ্ট করবেন, তার একটা সীমা আছে। দেখতে থাকেন মানুষের আগ্রহ, দেখেন ফুটবলে এত দর্শক আপনি জনসভায়ও আনতে পারবেন না। তারপরও বলি এখনো সময় আছে, আমরা বহুদূর যাইতে চাই, ফুটবলটারে সবাই মিলেমিশে বহুদূর নিয়ে যেতে চাই, বিশ্বকাপে আমরা খেলতে চাই। এবং এই বিশ্বকাপে খেলার আগ্রহ নিয়েই আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খেলার আয়োজন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই বলে আজকের মতো আপনাকে বিদায় নেওয়ার আগে আবারও ফুটবল ফেডারেশনকে বলছি, দেখেন এই প্লেয়ারগুলোর চেহারা দেখেন, এরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়, এরা বহুদূর যাইতে চায়, এরা খেলাটাকে পেশা হিসাবে নিতে চায়, এরা বাংলাদেশকে সম্মানিত করতে চায়। এদের এই স্বপ্নের সাথে কখনো প্রতারণা করা ঠিক হবে না। নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের সায় সম্পদের কথা চিন্তা করে হাজার হাজার ফুটবলারদের স্বার্থের যদি নষ্ট করেন, এইটা দুনিয়া আখেরাত কোথাও আপনি ফেরত পাবেন না। আমি বলে দিলাম, কোথাও আপনাদের জায়গা হবে না। এই পর্যায়ে আজকের এই খেলা শুরু করার আগে আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি যে আজকে যারাই জিতুক কেউ না কেউ সম্মানিত হবে, হারলে অসম্মান হওয়ার কিছু নাই। তবে বাংলাদেশের ফুটবল যেন জিতে যায়, বাংলাদেশের ফুটবল যদি জিতে যায় তাহলে হাজার হাজার পরবর্তী প্রজন্ম, যারা তরুণরা আসবে, তারা যেন দেখে যেতে পারে যে আমরা বিশ্বকাপে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি এবং বহুদূর চলে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইবার মাঠটা দেখাও তুমি একটু ভালো করে। অনেক দর্শক, হাজার হাজার দর্শক, লোকটি যেমন একটু করা বাড়ে।